দেখতে দেখতে ভাদ্র মাস চলে গেছে, তো তালের পিঠা কিন্তু ভাদ্র মাসে অবশ্যই খাওয়া হয়েছে, কিন্তু ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। কতটা ব্যস্ত ছিলাম, অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক বেশি ব্যস্ত সময় গিয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ইদানিং খুবই বেশি ব্যস্ত যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে ছোটো ভাই, আগের ব্লগে আপনারা যারা দেখেছেন যে ছোটো ভাই বাহির থেকে এসেছে এবং দেবরও এসেছে, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত, টাইমই পাওয়া যায় না যে ভিডিও এডিট করব বা ভিডিও দিব, আর সেই জন্য অনেক দিন যাবৎ লেট করে করে ব্লগ দেওয়া হচ্ছে। আর এইদিকে কিন্তু তালের পিঠা বানানোর প্রসেসিং চলতেছে, ছোটো বোন তাল থেকে রস বের করতেছে। তাল থেকে রস বের করা কতটা যে কষ্টকর সেটা যারা এই কাজটা করেছে তারাই একমাত্র জানে। তো আমি এখানে অল্প একটু তালের রসে একটা পিঠা ট্রাই করব, তালের কোন পিঠা, তো পিঠাটা কেমন হয় সেটা দেখার জন্য, অ্যাকচুয়ালি কি পিঠাটা মজা নাকি মজা না সেটা দেখব। আর এইখানে তালের রস এক কাপ নিয়ে নিয়েছি, তারপর নারিকেল নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়ো। এখানে রেডিমেড প্যাকেট যেটা পাওয়া যায় সেই প্যাকেটটা ইউজ করেছি। তো এটা কিন্তু আমি জাস্ট ট্রাই করতেছি অ্যাকচুয়ালি এটা কি মজা হয় কি না। চিনি দিয়েছি, তারপর হচ্ছে পাউডার দুধ দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে পিঠাটা রেডি করার জন্য। আর পিঠাটা মূলত আমি যখন বাড়িতে ছিলাম তখন খেয়েছি, আর সাথে বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে। ভাই যেহেতু বাহির থেকে এসেছে সেই জন্য তালের পিঠা বানানো হচ্ছে, আব্বু বাজার থেকে তাল এনেছে, ভাদ্র মাস যেহেতু পেয়েছে তালটা, তো তালের পিঠা অবশ্যই খেতে হবে। বিদেশ তো এগুলা পাওয়াই যায় না, আর কে করবে এগুলা, ছেলেরা কি এগুলা করতে পারে? পাওয়া গেলেও করা যায় না, আর বিদেশ তাল নেই সম্ভবত, আমার মনে হয় না বিদেশ তাল আছে। এটা আমাদের বাংলাদেশের কালচার, আমরা বাঙালিরা যারা আছি তারা পিঠা অনেক বেশি লাইক করি, পিঠা মানে পিঠাটা আমাদের অনেক পছন্দ, বিশেষ করে স্পেশালি শীতকাল আসলে তো আমরা ওদের সবার বাসায় কম বেশি পিঠা বানানো হয়, আর ভাদ্র মাস আসলে তালের পিঠা মাস্ট বি বানাতে হয়, আর সেই জন্য আজকে তালের পিঠা বানানো হচ্ছে। তো পুরাটা ডু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখানে আমি আরও কিছু পাউডার দুধ নিয়ে নিচ্ছি, যত বেশি পাউডার দুধ দেওয়া হবে তত মনে হয় মজা হবে। আর যেহেতু এখানে অল্প পরিমাণে ডু করা হয়েছে মানে সেই জন্য খুব কমই দেওয়া হচ্ছে, আর হালকা নরম নরম হওয়ার জন্য। আর আমি পিঠাটা বানাবো রাইস কুকারে, রাইস কুকারে অনেক বেশি ইজি হয়ে যাবে। আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা নিয়ে এসেছি, আর এইখানে কাঁঠাল পাতাগুলোকে মুড়ির মতো, মুড়ি যে আমরা খাই মামার কাছ থেকে মুড়ি, মুড়ির মতো কুন করে নিচ্ছি। তো এগুলোর মধ্যে শলা পেঁচিয়ে নিচ্ছি, আর আমার কাছে ভাঙাটা দিতে অনেক বেশি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। কাঁঠাল পাতাটা ভাঙা দিলেই ভাজা হয়ে যাচ্ছে, এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার ভাই তেলে ভাজা খাবার তো অনেক বেশি অনেক কম পছন্দ করে, সেই জন্য এটা তেলে ভাজা না, এটা সম্পূর্ণটাই তেল ছাড়া, আর অনেক হেলদি একটা ফুড, সেই জন্য এই পিঠাটা বানানো হচ্ছে। তো তালের বড়া আমরা খাবো, আমরা তো তালের বড়া পছন্দ করি, আর এটা তো ট্রাই করতেছি, আর ভাই অনেক বেশি পছন্দ করবে কারণ তেল নেই খাবারে, আর অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি এটা মেখে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এটা নিয়ে এসেছি, এখন কাঁঠাল পাতাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁঠাল পাতাগুলো সবগুলো মুড়িয়ে নিয়েছি। আর অল্প অল্প পরিমাণে ডু দিতে হয়, এটা অনেকে জানে অনেকে জানে না। তো আমার মনে হয় এখন মানুষ যেহেতু অনলাইনের যুগ, সবাই অনেকেই অনেক এগুলো জানে, আর মোবাইলে সার্চ দিলে সবই চলে আসে। তো আমি কিন্তু মোবাইল দেখেই এটি পিঠা বানাচ্ছি, আমাদের এলাকায় এভাবে খাওয়া হয় না, আমাদের এলাকায় তালের বড়া বা মালপোয়া এগুলো খাওয়া হয়। তো সেই জন্য আমি সবগুলোকে এখন রেখে দিচ্ছি একদম দুগুলা রেডি করে, আর রাইস কুকারের যে উপর ইয়াটা আছে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা একটা করে বর্তে মানে পিঠাগুলো বানাতে একটু সময় লাগতেছে, কিছুক্ষণ সময় লাগতেছে। তো সবগুলোর উপরে আমি আবার নারকেল দিয়ে দিয়েছি এটা আরও বেশি মজা হওয়ার জন্য, আর মিষ্টিটা যার যার পরিমাণ মতো দিয়েছি, মানে আমরা তো আমাদের ফ্যামিলিতে মিষ্টি মোটামুটি পছন্দ করে, তেমন বেশি না কমও না, সেই জন্য আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো দেখতে কিন্তু এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম ফুলের থালার তো মনে হচ্ছে, ফুলের থালা ফুলের মতো ছড়ে আছে। আর রাইস কুকারে এইদিকে পানি কিন্তু আমি বলক ওঠার জন্য কিছুক্ষণ আগেই এটাকে দিয়ে দিয়েছি কুকিং কুক হওয়ার জন্য, কারণ এটা যখন গরম হয়ে যাবে তখন পিঠাটা দিতে হবে। গরম হওয়ার
আর যখন গরম হয়ে উঠেছে তখন কিন্তু পিঠাটাকে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন পিঠাগুলা অনেক সুন্দর, কিন্তু জায়গা নিতেছে না, এরকম একটা অবস্থা। মানে পিঠা একদম গিজিমিজি হয়ে গিয়েছে, জায়গা নিতেছে না। আমি রাইস কুকারের ঢাকনাটা লাগাতে পারতেছি না, সেই জন্য আমি পরে এখানে পানির মধ্যে বন দিয়ে দিয়েছি। আর বন দিয়ে তারপর পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, যেন পানিগুলো আবার পিঠার মধ্যে না লাগে, এমনভাবেই দিয়েছি। পানিটা তো মোটামুটি কম এখন দিয়ে দিয়েছি কুকার জন্য, দেখা যাক কতক্ষণ লাগে। 10-15 মিনিট পরেই কিন্তু পিঠা মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। খেয়ে সবাই অনেক বেশি মজা বলেছে, অনেক টেস্ট হয়েছে, অনেক বেশি মজা ছিল পিঠাগুলা। আর বিশেষ করে আমার বাড়িতে অনেক বেশি পছন্দ করেছে, কারণ হচ্ছে ভাত দিয়ে পিঠা, তেল ছাড়া, অনেক হেলদি ফুড, সেই জন্য সে অনেক পছন্দ করেছে। আশা করছি আপনাদের আরও চাইলে কিন্তু এরকম তালের পিঠা বানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।